সম্পর্কের গুরুত্ব দিতে করণীয় কি? যে কোনো সম্পর্কই গড়ে ওঠে গভীর বিশ্বাস শ্রদ্ধা আর ভালোবাসায় একটি সম্পর্ক তখনই নির্জীব হয়ে ওঠে যখন সম্পর্কতে সময়ের অভাব দেখা দেয় গভীর আবেগও ক্ষেত্রে ব্যর্থ বলে প্রমাণিত হয় কি করবেন এমন পরিস্থিতিতে আসুন তা জেনে নেই আজকের এই ভিডিওটিতে আমরা সবাই এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে একটা সূক্ষ্ম সম্পর্কের মধ্যে চলাফেরা করি সম্পর্ক শব্দটি মধুর যা একে অপরকে অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ করে রাখে সম্পর্ক যেন কখনো মলিন না হয় তাই আপনাকে বিশেষ কিছু বিষয়ে গুরুত্ব দিতে হবে বলে মনে করছেন মনবিষার্দরা যেমন এক নম্বরে সময় বিশেষজ্ঞদের মতে যে কোনো সম্পর্কেই সময় দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ সময়ের অভাবে অনেক গভীর সম্পর্ক মলিন হয়ে ওঠে তাই প্রিয়জনদের সময় দিন দুই নম্বরে সততা যে কোনো সম্পর্ক গড়ে ওঠে সততার উপর ভর করে তাই যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই আমাদের উচিত অন্যের বিশ্বাসের মর্যাদা দেয়া। কোন সম্পর্কের মধ্যে যখন সততা নিয়ে টানা পড়েন দেখা যায় তখন সম্পর্কের মধ্যে ছেদ পড়তে শুরু হয় তিন নাম্বারে অনুভূতি প্রকাশ আমরা অনেক সময় মনের কথা মনের ভেতরেই রেখে দেই আমরা ভাবি প্রিয়জনেরা হয়তো এমনিতেই সব বুঝবে ফলে অনেক সময় দেখা যায় প্রিয়জনেরা আমাদের থেকে যা আশা করছে আমরা তা করতে পারি না তাই আমাদের উচিত দৈনন্দিন জীবনে আমাদের ভেতরের অনুভূতিগুলোকে আমাদের পরিবার ও প্রিয়জনদের কাছে প্রকাশ করা চার নম্বরে গুরুত্ব দেয়া সম্পর্কের উন্নতিকরণের আরেকটি ধাপ হল একে অপরকে গুরুত্ব দেওয়া প্রত্যেকের স্বপ্ন বা বিশ্বাসকে মর্যাদা দেওয়া আমরা অনেক সময় দেখে থাকি আমাদের প্রিয়জনদের কিছু স্বপ্ন নিয়ে আমরা ঠাট্টা ও বিদ্রুপ করি আমাদের এইসব ছোট ছোট ভুলে সম্পর্কগুলো ধীরে ধীরে সরে যেতে থাকে হৃদয় থেকে তাই প্রিয়জনদের গুরুত্ব দিতে শিখুন তাহলেই সম্পর্কের বাঁধন মজবুত হবে পাঁচ নম্বরে বিশ্বাস ও ভরসা সম্পর্ক টিকে থাকে একে অপরের বিশ্বাসের ওপর বিশ্বাসের সুতো টান লেগে ছিঁড়ে গেলে সম্পর্কের ভাঙন অনিবার্য তাই সম্পর্ককে বাঁচিয়ে রাখতে একে অপরের প্রতি বিশ্বাস ও ভরসা রাখাটা খুবই জরুরি ছয় নম্বরে ছোট ছোট বিষয়গুলোকে মনে রাখা পরিবারের বা প্রিয়জনদের সঙ্গে কাটানো বিশেষ কোনো স্মৃতি মুহূর্ত বা গুরুত্বপূর্ণ কোনো বিষয় সব সময় মনে রাখতে চেষ্টা করুন হতে পারে আপনার কাছে এই বিশেষ মুহূর্ত বা দিনটিকে গুরুত্ব না থাকায় অপরদিকের মানুষটি আপনার কাছ থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছে সাত নাম্বারে প্রত্যাশা না করা প্রিয়জনদের প্রতি নানা রকম প্রত্যাশা থাকবেই এটাই স্বাভাবিক তবে খেয়াল রাখবেন সেই প্রত্যাশার চাপ যেন অতিরিক্ত না হয় এমন কিছু আশা করবেন না যা তার পক্ষে সম্ভব নয় অতিরিক্ত প্রত্যাশার কারণেই অনেক সম্পর্ক ভেঙে যায় তাই বাস্তবতা ও চাহিদার সঠিক সমন্বয় করতে শিখুন সুখী হবেন